Hey guys, তোমরা আছো বিন্দাস ওয়েস্ট বেঙ্গল ব্লগার তুষার দাস। Let's start with ঝাকানাকা সিনেমাটিক শট। প্রতি টুপি লাগবে তো? যাবো এখন পরে বার নিয়ে আসবো। এইটা আমার টুপি কিনবি। তুই কিনবি তো? কিনবি বলি কেন? So hello guys, welcome to my another vlog. তো আজ নতুন ব্লগিং ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ব্লগটা কোথায় আছি তোমরা বুঝতেই পারছো, থাম্বনেল দেখে কার সাথে দেখা করতে যাচ্ছি। তো সেটা এখন আর বলবো না, তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝে যাবে। তো দেখতে থাকো ভিডিওটা, আমার যেতে থাকি। আমরা এখন রোডে যাচ্ছি, বাস স্ট্যান্ডে যাচ্ছি, বাস ধরবো, তো তারপর যাবো। গাইস আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি, বাসের অপেক্ষা করছি, দেখি বাস কখন আসে। আর একবারে তোমাদের সাথে বাসে উঠে দেখা হচ্ছে, ঠিক আছে? তো আমরা এখন একটু ওয়েট করি, দেখি কখন বাসটা আসে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, এখনো বলিনি কোথায় যাচ্ছি আমরা। থাম্বনেলটা তো দেখেছো, বাট এখনো বলিনি, ঠিক আছে? দেখতে থাকো, একবারে বাসে উঠে কথা হচ্ছে। তো গাইস আমরা এখন টোটো থেকে নামলাম, তো এখন জানো আমরা কোথায় এসেছি। তো থাম্বনেলে তো দেখেছো, তো আমরা এখন যাচ্ছি মাঞ্জুদার বাড়িতে। কিছুক্ষণ পরে তুষার দাও আসবে, তো সেই মজা হবে যে দুটো ইউটিউবার সাথে দেখা করবো। ও বড় 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 নাম করা। গাইস আমরা প্রথমে ভুল রাস্তায় ঢুকে পড়েছিলাম, তো একটা কাকিমা বললো, তো তারপর আবার বেরিয়ে এই গলিতে এলাম। এবার ঠিক আছে মনে হয়। গাইস আমরা চিনতে পারছি না, তো যে কারণে দাদা ফোন করেছিল, বাট বললো কাউকে জিজ্ঞেস করে নিতে। এখন আমরা জিজ্ঞেস টিজ্ঞেস করে নিই, তারপরে দাদা দাদা বলছি যে বাড়িটা কোথায়? এখানে মানসুদা নাচ গান করে, যে ওই সাইডে বলেছে কি কি বলে। আট দাদা এখান থেকে, হ্যাঁ আমরা চিনতে পারছিলাম না, সে কারণে একটা ভাই আমাদের হেল্প করলো। আরে ভাই রে, যে কারণে আমাদের একটা ভাই হেল্প করলো। তো গাইস আমরা চলে এসেছি মাঞ্জুদার বাড়িতে, তো তোমরা দেখতে পাবে এখনই মাঞ্জুদা ঢুকবে। দাদা আসছে বললো আমাদের বসতে। তো গাইস দাদা এসে গেছে, দাদা একটু দরকারে ওই ঘরে গেছিল, ফোন এসেছিল, তো তোমরা এখন দেখে নাও দাদাকে। দাদা হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো, বাট আমাকে ফর্সা লাগছে না, এত ফর্সা তো আমি না। তো ওরা এসছে অনেক দূর থেকে আমার বাড়িতে। হ্যাঁ মেনলি ওর সঙ্গে আমার কথা হয়েছে, ওকে আমি ফার্স্ট টাইম দেখলাম আজকে, বাট ও ব্লগ করছে একটা, তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটা। হ্যাঁ আরো পুরো সেটা হয়ে গেল চ্যানেলে, এই কথাটা তো দারুণ লাগে দাদা, সব ভিডিওতে আছে সেই। আমি তার সাথে সেই লাগে চশমাটা পরে। এ কি
দারুণ লাগছে গাইস, ও চলো নি নিচে কাজ দিই। ও বলছে কার বাড়িতে আসলাম আমি, চশমাটা খুলে নি নিচে আমি এরকম। তো গাইস দাদাকে দেখলে তো আরেকজন আসছে, একটা দাদা তুষার দা, তুই ফোন করেছে দাদা, তুই আমার বাড়িতে আসছিস দাদা, চিকেন বিকেন রান্না করে আবার বিরিয়ানি বিরিয়ানি ব্লগ ফ্লগ বানাবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর এখানে সব ফ্যান ফলোয়ার আছে দেখে নি। তো গাইস আমরা এতক্ষণ দাদার বাড়িতে ছিলাম, অনেক আড্ডা ফাড্ডা মারলাম, দাদা বললো এখন একটু আমাদের ঘোরাবে দাদার পাড়ায়, মানে আমাদের পাড়ায়, আমি আমিও বেরাই না, আমি এই বেড়ালাম একটুখানি। আমাদের এখানে মন্দির আছে, কি বেশ মন্দিরের নাম বলে না এটা দিতে বলে, ঠিক আছে। এরপরে তো আরেকজন আসছে, একটা ইউটিউবার দাদা, সেই দাদার বাড়িতে বিখ্যাত আমি জানি এরাও আসবে না, আমি মানে হয়তো আসতে পারে না, আসতে পারে। তো গাইস এতক্ষণ আমরা মানসী দাদার সাথে ছিলাম, তো আর এখন একটা দাদা চলে এসছে, আমি জানি না তোমরা দেখতে পারছো কিনা, মাইক ফাইক সব খুলে গেছে, যাই হোক আমরা এখন খুব তাড়াতাড়ি আমরা গান শুনতে গিয়েছিলাম, গান শুনে আসলাম, ওখানেও ক্লিপটা নিয়ে নি। তো ওইখানে কি গান শুনেছি, বাঁশির আওয়াজ শুনেছি না মিউজিক শুনেছি, ওটা আগে দেখে নাও, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এখন আমরা বাঁশির সুর শুনবো, দাদা এখানে গাইবে, রেডি গাইস? ঠিক আছে চিল মারো, দাদা একটু প্র্যাকটিস করবে, তারপরে আমাদের শোনাবে, ফাইনাল টেকটাই তোমরা যাবো একবার। বাপরে সব আলো আলো হয়ে গেছে সামনে। কেমন লাগলো তোদের? আস্তে আস্তে আরো হবে, তাই তো? মানে আমার আমি তো অবাক হয়েছি, কারণ একটাই কথা, এই বয়সে কেউ কোনো বাঁশিটা শেখে না, সবাই কেউ গিটার বা অন্য কিছু শেখে, সেখানে দাঁড়িয়ে দাদার ঘরে এই জিনিসটা দেখতে পেয়ে না সব বাঁশি সাজানো রয়েছে। আরো আর একটা কম্পিটিশনে, অনলাইন কম্পিটিশনে একটা বাঁশি জিতেছে 5000 টাকা দাম, সেটা কত ঘর ঘরে, কিন্তু এত সব এক্সট্রার মধ্যে আমার অলরেডি ভয় কিন্তু আমি কাঁপছি। তো এটা কিন্তু আমার পেজ থেকেও মানে চ্যানেল থেকেও হবে, তোমার ফেসবুক থেকেও ছাড়বে, ও তো ছাড়বে যাই না, কিন্তু আমি তো ছাড়বো, এটা সম্পূর্ণ আমি দিয়ে দিলাম ইন্টারভিউটা। ওর এমনি করে না আমাদের সামনে গান, খুবই ওর একটা জিনিস ঘুমাতে গিয়ে দাদা দেখছি ও গান করে না, ঠিক আছে, কারোর সামনে বাসি বাজায় না, আজকে অনেক অনেক ছপ করে অনেক ছপ করে ওকে বের করেছি, মানুষ আসেনি আরো স্টার নিয়ে এসেছে, না করতে না পারে, আমার মানটা দেখেছি 10,000 সাবস্ক্রাইবার হলো অনেক গল্প হলো, ফটো শুট হলো, এখন আমরা আবার ঘুরতে একটু বিকেলে এদিকটা। তো দাদা তুমি একটু আমার ইন্ট্রোটা দিয়ে দাও। হে গাইস, তোমরা আছো বিন্দাস ওয়েস্ট বেঙ্গল ব্লগার তুষার দাস, লেটস স্টার্ট উইথ ঝাকানাকা সিনেমাটিক শট। দাদার এই ইন্টারভিউটা তো অসাম্য। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ।
এখন আমরা একটু বাড়ি যাব, আমার একটা ইম্পর্টেন্ট কাজ রয়েছে। তো আমরা চলে যাব দাদা, চলে যাব তো আমরা চলে যাব বাড়িতে গেলে। তো এই যে ও অনেকগুলো ছবি দিয়েছে আমাকে, এগুলো দেখানো হয়নি, অনেকগুলো দিয়েছে। এইটা সব থেকে বেস্ট, এই আজ পর্যন্ত যে কটা এসেছে সব থেকে মনে হয় এটাই বেস্ট এসেছে। আর ওই জল জল রঙটা আলাদা। আমাকে সত্যি ভালো লাগছে। হ্যাঁ দারুন দারুন, এই যে আমার নামে স্মার্ট লাগছে। হ্যাঁ ভালো লাগছে, টুপিটা পরে ভাবছিলাম টুপিটা নিয়ে যাবো। আমি এতক্ষণ পড়েছিলাম, ভাবছিলাম নিয়ে যাবো। টুপি নিবি তুই? আমি তোকে কিনে দেবো, কিন্তু আমি টুপি ম্যাচিং করে ছাড়া পরে না, তাই বলি এত মেয়েদের। তুই আমার মেয়েদের দিকে তাকাস না কিন্তু, কেন প্রবলেম হচ্ছে? দাদা এখন বাড়ি চলে যাচ্ছে, তো আমরা চলে যাবো। টা টা টা, চলে যা, সাবধানে যাস। তো গাইস, তুষারদা বাড়ি চলে গেল, ওদিকে মানসুদাও চলে গেল। তো আমরা এখন বেরিয়ে পড়লাম, আমরা এখান থেকে গাড়ি ধরে নয়াটি চলে যাব। আর আজকের ভিডিওটা এখানে আমরা শেষ করছি। ভালো লাগলে লাইক করো, আর কেমন হয়েছে কমেন্ট করে বলো। আর চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করো, একটু সাপোর্ট করো। নতুন নতুন ব্লগ আনবো, প্ল্যান আনবো, সব রকম আনবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ, টাটা।